বিদ্যুৎ নেই গ্রামে, রাতে ভরসা লম্ফের আলো, তাতেই চলে কুচিকাচার পড়াশুনো। সন্ধে হওয়ার আগেই ঘরের কাজ শেষ করে ফেলেন গৃহবধূরা। একদিকে দেশ ডিজিটাল হচ্ছে, আর এদিকে এখনও মালদহের ইংরেজবাজার ব্লকের পোতোয়ালি অঞ্চলের কাজলদিহি বাগানপাড়ায় আলো পৌঁছয়নি। গ্রামের প্রায় ১৯ ঘরে আলো নেই। স্থানীয়দের অভিযোগ, ১০ বছর ধরে অন্ধকারে জীবন কাটছে। ভোট যাচ্ছে আসছে, প্রতিশ্রুতিও মেলে, কিন্তু কাজ হয় না। বিদ্যুৎ দপ্তরকে লাইনের জন্য ১,০০০ টাকা করে দেওয়া হলেও কাজ হয়নি কোনো। সমস্যা হলো এতো যে কারেন্ট নেই, ছেলে মেয়ে পড়তে পারছে না, অন্ধকারে পড়ছে, কুপির আলাতে পড়ছে, এগুলোই অসুবিধা আমাদের। আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে, বর্ষাতে ডুবে যায় বৃষ্টিতে, আবার চলে যায় বাগানে থাকি, আবার সুচেতন গাছ চলে আসছে এখানে, এগুলোই কষ্ট আমাদের, প্রচণ্ড কষ্ট। মালদহ বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার জানান, বিদ্যুৎ দিতে তারা তৈরি, পোলও বসেছে, কিন্তু জমি জটের কারণে ওই অঞ্চলে বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। জমি জট মিটলেও দ্রুত বিদ্যুৎ পৌঁছবে এলাকায়। যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা এন্টারটেন করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে। সেখানে পুরো একটা এইচডি লাইট দিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলডি লাইট দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হবে, কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না, যে কারণে কোনো লাইনও ছিল না। এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এইচডি লাইটটা যাবে, সেই লাইটটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো মালিক সেই জায়গাটা অবজেকশান দিয়েছে। প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটে যাবে, প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইটটা টানতে পারি তাহলে যে কোনো সময় আমরা কানেকশানটা দিয়ে দিতে পারি। গ্রামের কারেন্ট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যর অভিযোগ, বিদ্যুৎ দপ্তর কাটমানি পাচ্ছে না বলেই বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে না। আগামী দিনে মালদহ বিদ্যুৎ দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি। মোটামুটি গত ১০ বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এইখানে ১৯টা পরিবার রয়েছে, এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি। ধরুন পোল পড়ে গেছে, কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না। হয়তো বা এদের কাটমানির কিছু ব্যাপার রয়েছে, তার জন্য হয়তো কাটমানি দিলে অবশ্যই এদের হয়ে যেতে পারে। আগামী দিনে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে দেখব, যদি তারা না আসে তো আমরা এলাকার লোককে নিয়ে আমরা অবশ্যই আমরা বিক্ষোভ মিছিল করব। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপির কথায় কান না দিয়ে দলগতভাবে পদক্ষেপ নেওয়া হবে। আমরা যদি অভিযোগটা পেতাম নিশ্চয়ই আমরা দলগতভাবে টেক আপ করতাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এই বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে এই বাংলার রাজনৈতিক মানচিত্রে প্রয়োজন নেই। জমি জট কাটিয়ে কবে আলো আসবে গ্রামে, সেই আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিউজ টাইম।